বাংলাদেশি নাদিয়ার লিভারে বেঁচে গেল আমেরিকান শিশু ডায়নার জীবন, প্রশংসায় ভাসছেন নাদিয়া। নিজের লিভার দান করে এক আমেরিকান শিশুর জীবন বাঁচালেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউজার্সির বাসিন্দা নাদিয়া হোসেন। নাদিয়ার শরীর থেকে অপারেশনের মাধ্যমে লিভারের অংশবিশেষ কেটে তা প্রতিস্থাপন করা হয়েছে শিশু ডায়নার শরীরে, আর এতেই নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরেছে শিশু ডায়না। মিজোরি স্টেটের সেন্ট লুইস হসপিটালে হয়েছে এই জটিল অপারেশন, বাকিটা দেখুন আমার করা একটি রিপোর্টে। সম্প্রতি লিভারের জটিলতা নিয়েই পৃথিবীর আলো দেখে শিশু ডায়না। জন্মের পরই তাকে নিতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ডাক্তাররা জানালেন লিভার প্রতিস্থাপন না করলে ডায়নাকে বাঁচানো যাবে না। চোখে অন্ধকার দেখতে লাগলেন ডায়নার বাবা মা। কোথায় পাবেন লিভার? একটা সুস্থ স্বাভাবিক লিভার কে ডোনেট করবে তাদের সন্তানকে? মমস রাইজিং নামের একটি সংগঠনের মাধ্যমে আবেদন ছুড়ে দিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই আবেদন চোখে পড়ে নিউজার্সির বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেনের। তিন সন্তানের জননী নাদিয়া সাথে সাথে সিদ্ধান্ত নিলেন তিনি শিশুটিকে লিভার ডোনেট করবেন। হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিউজার্সি থেকে ফ্লাইট করে ছুটে গেলেন মিসৌরি স্টেটের সেন্ট লুইস হসপিটালে। গত শুক্রবার সেখানে অপারেশনের মাধ্যমে নাদিয়ার শরীর থেকে লিভারের অংশ বিশেষ কেটে তা প্রতিস্থাপন করা হয় শিশু ডায়নার শরীরে। ওর মা বাবা যখন লিখেছে লিভার ডোনেশনের ব্যাপার ফেসবুকে, ওখানে লিখেছিল যারা টাইপ ও ব্লাড, মানে টাইপ ও রক্ত মানুষ, মানে অ্যাপ্লাই করতে পারে। আমরা কিন্তু টাইপ ও রক্ত। তখনই আমি ডিসিশন বানিয়েছি যে না, আমি অ্যাপ্লাই করবো ডোনার হতে। আমি কেন এই স্টেপ নিয়েছি? আমি একটা মা, আমার তিন বাচ্চা, আমার 8 বছর ছেলে, 3 বছর ছেলে আর 1 বছর মেয়ে। আমার মেয়ে কিন্তু এই বেবির নাম হলো ইডেন, লাইক গার্ডেন অফ ইডেন। আমার বেবি কিন্তু ইডেনের থেকে বেশি বয়স না, বয়সের ডিফারেন্স নাই। আবার আমার মেয়ে কিন্তু ইডেনের মতো দেখতে, ওর একটু ওদের কিন্তু মিল আছে। আর আমি ভাবি আমার যে বাচ্চা কেউ কিছু হয়, কোনদিন কোনো ঘটনা হতো, আমি চেতাম যে কেউ ওকে হেল্প করবে, এটা আমি ভাবি। ধীরে ধীরে সুস্থ হতে থাকলো ডায়না। অপারেশন জনিত ধকল কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছেন নাদিয়াও। গত রোববার তিনি বাসায় ফিরেছেন। একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষায় দুঃসাহসী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় কমিউনিটির প্রশংসায় ভাসছেন নাদিয়া হোসেন। এই যুগে যিনি আমাদেরকে অত্যন্ত উৎসাহিত আর অনুপ্রাণিত করেছেন ওনার এই কাজে, উনি প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য তার যে মানবিক গুণ এবং এটা যে বিশাল একটা ব্যাপার, এবং তার সন্তান এবং তার হাজবেন্ড তাকে সহযোগিতা করেছে, এটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিফোর আমি এসেছি, আমি ইডনের সঙ্গে দেখা করেছি, আমি ওকে গান করেছি, আয় চাঁদ মামা ঘুমিয়েছে আমার গান শুনে। আমি দেখেছি ওর গায়ে সব এখানে, মানে প্লাস্টিকের টিউব, ব্রিদিং টিউব, নাকে টিউব, ওইটা দেখে আমার খারাপ লেগেছে। কিন্তু আমি জেনেছি যে এইসব সব কেন হচ্ছে, যে ওর ওর ও আর ভালো হবে এখন থেকে। আর আমি যে ওর জীবন বাঁচাতে পেরেছি, এটা আমার একটা খুব কি বলবো, আমার ভিতরে খুব একটা খুশি ফিলিং আছে যেটা আমি করতে পেরেছি। বরিশালের ডাক্তার জাকির হোসেন এবং সিলেটের ফারিয়েল সুলতানা নাদিয়া হোসেনের গর্বিত পিতামাতা। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।